হ্যালো এভরিওয়ান, আজকে আমি আপনাদের সাথে পুরীর হোটেল সিগালের রিভিউ শেয়ার করতে চলেছি। পার্টিকুলার এই হোটেলটার রিভিউ আমি শেয়ার করছি কারণ আমরা দুদিন আগেই ফ্যামিলি সবাই মিলে গেছিলাম পুরীতে এবং আমরা এই হোটেল সিগালে স্টে করেছিলাম। সেই জন্য পার্টিকুলার আমরা এই হোটেলটার রিভিউটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি, যাতে আপনারাও ফিউচারে গেলে এই হোটেলটায় থাকতে পারেন, বা টোটাল ইনফরমেশান আমি এই ভিডিওটার দ্বারা আপনাদের সবাইকে বলে দেবো, কত রুম রেন্ট, কীরকম ভিউ, কীরকম ফেসিলিটি, সব কিছু আমি এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করে দেবো। তো এটা হোটেল সিগাল একদম মেন পুরীর হার্ট বলতে যেটাকে বলে, একদম মেন মিডল পয়েন্টেই এই হোটেলটা আছে, যেখান থেকে আপনারা যে কোনো জায়গায় খুব ইজিলি অ্যাক্সেস করতে পারবেন, টাইমও কম লাগবে, ভাড়াও ইম্পর্টেন্টলি খুব বেঁচে যাবে। তো চলুন এগিয়ে যাই, হোটেলটা রিসেপশন রুম মেইনলি রুমগুলোর রিভিউ আপনাদের সাথে শেয়ার করব, প্লাস কত টাকা নিয়েছে, কতটা স্পেসিয়াস, সব কিছু আপনাদেরকে জানিয়ে দেবো। আমি ঢুকতে গিয়েই দেখতে পাচ্ছি একটা সুন্দর আর্টওয়ার্ক করা আছে, এবং বাঁদিকে ঘুরে গেলেই আমরা দেখতে পাবো পুরো রিসেপশনের এরিয়া, যেখানে লেফটে দুটো সোফা আছে, যথেষ্ট কমফোর্টেবল দুটো সোফা। এখানে সোজা গেলে দেখতে পাবো জগন্নাথ দেবের মূর্তি, খুব সুন্দরভাবে ডেকোরেশন করা আছে, যেটা দেখে সত্যিই চোখটা জুড়িয়ে গেল। এবং এই হোটেলটা যথেষ্ট বড় এবং খুব নিট অ্যান্ড ক্লিন। এখানে একটা ট্যুরিজমের রিসেপশন করা আছে, এবং এখানে আপনারা দেখতে পারবেন যে কতগুলো মাছ রেখেছে, মানে ছোট্ট একটা অ্যাকুরিয়াম টাইপের, খুব সুন্দর ছিল। জায়গাটা অনেকটা বড় এবং পরিষ্কার। আমরা যে রুমটা নিয়েছি, দুটো রুম আমরা নিয়েছিলাম, একটা রুমে দুজন থাকার মতো, একটা রুমে তিনজন থাকার মতো, আমাদের সেটা প্রোভাইড করা হয়েছিল থার্ড ফ্লোরে। এবার চলুন আপনাদের দেখিয়ে দিই প্যাসেজটা, যথেষ্ট বড় প্যাসেজ, কিন্তু দেখে আপনারা বুঝবেন না, কিন্তু এখানে 58খানা রুমস আছে, ওদের এদিক ওদিক দিয়ে অনেক রুমগুলো কানেক্ট করার জায়গা আছে। তো চলুন আমরা আস্তে আস্তে এগিয়ে যাই এবং রুমগুলো দেখিয়ে দিই আপনাদের সাথে। তার আগে বলি যে রুমগুলোর ভাড়া হচ্ছে, দুটোরই সেম ভাড়া নিয়েছে আমাদের 3330 এক্সক্লুডিং জিএসটি। তো চলুন ঢুকি, আপনাদের রুম ট্যুরটাও করে দেবো, আর সাথে সাথে টাকা পয়সা সব ইনফরমেশন আপনাদের দিয়ে দেবো। ঢুকেই দেখতে পাচ্ছি একটা ছোট প্যাসেজের মতো আছে, যেখান দিয়ে সোজা গেলেই রুমটা, তার ডান দিকেই একটা ওয়ার্ড্রপ দিয়ে দিয়েছে, একটা ওয়াল ফিক্সড একটা ওয়ার্ড্রপ, যেটা দেখতে খুবই সুন্দর এবং যথেষ্ট স্পেসিয়াস। এখানে আপনারা দেখতে পারবেন যে হ্যাঙ্গার দিয়ে দিয়েছে, যেখানে আপনারা অনায়াসে জামাকাপড় ঝুলিয়ে রাখতে পারবেন, এখানে এক্সেস জিনিসপত্র রাখতে পারবেন, প্লাস নিচেও যথেষ্ট বড় একটা জায়গা আছে যেখানে ব্যাগ ট্যাগ আপনারা রেখে দিতে পারবেন, রেখেও আপনাদের অনেক জায়গা থেকে যাবে, এতটাই জায়গা আছে। তো এই রুমটার ভাড়া যেরকম আমি বললাম নিয়েছে, রুম রেন্টটা হচ্ছে 3300, এসি আছে, সুন্দর ভিউ আছে। এই দরজা থেকে ওয়ার্ড্রপের প্যাসেজটা এইটুকু, ঢুকি আপনারা ডান দিকে ওয়ার্ড্রপ পাবেন, আর একটু এগিয়ে গেলে ডান দিকে হচ্ছে ওয়াশরুম, যেটা আমি আপনাদেরকে পরে দেখাচ্ছি। ঢুকেই এই ডান দিকে গেলেই একটা কর্নার টাইপের অনেক বড় একটা রুম, তার আগেই একটা দেখতে পারেন প্যাসেজে একটা বড় আয়না আছে, যথেষ্ট বড় একটা মিরর এটা। এখানে টাওয়েল ডাস্টবিন সব কিছুই দেওয়া আছে, এবং রুমটা দেখুন যথেষ্ট পরিষ্কার এবং অনেকটা বড়। এসি আছে, দুটো ফ্যান আছে, কর্নার টাইপ রুম। পুরো ঘুরিয়ে আপনাদেরকে দেখাচ্ছি প্যাসেজটা, দরজা দিয়ে ঢুকে এখানে এসে এখান দিয়ে আপনি রুমটা দেখতে পারবেন, খুবই সুন্দর। এখানে একটা র‍্যাক টাইপের, ফিক্স র‍্যাক টাইপের করা আছে, যেখানে আপনারা আপনাদের জিনিসপত্র রাখতে পারবেন। ওরা কমপ্লিমেন্টারি বিসলারিও দিয়ে দিয়েছিল দুটো, এখানে দুটো চেয়ার রাখা আছে, যেখান দিয়ে আপনি সুন্দর ভিউটা উপভোগ করতে পারবেন। তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ভিউটা কীরকম, দেখুন কত সুন্দর ভিউ এখান থেকে। বৃষ্টি হচ্ছিল, মেঘলা ছিল, কিন্তু তাও খুবই সুন্দর লাগছিল দেখতে। এবার আপনাদেরকে বেডটা দেখিয়ে দিই, যথেষ্ট কমফোর্টেবল কিং সাইজ বেড, পাশে দুটো সাইড টেবিলের মতো করা আছে, এসি আছে, ফ্যান আছে, কর্নারে একটা সোফা আছে, সামনে একটা টেবিলও দিয়ে দিয়েছে, আপনারা ওখান থেকে বসেও ভিউটা এনজয় করতে পারবেন। সেমই ভিউ কিন্তু খুবই সুন্দর, আর সাথে এখানে একটা রেস্টুরেন্টের মেনু কার্ডও দেওয়া আছে, কারণ ওদের
রেস্টুরেন্টও আছে নিজস্ব, ওই জন্য মেনু কার্ডটা প্রত্যেকটা রুমেই দেওয়া আছে, সেটাও আপনাদের সাথে আমি শেয়ার করব। তার আগে ভিউটা দেখে নিন, এখান থেকে আপনারা সোফায় বসে বিছানায় বসে সুন্দর ভিউটা উপভোগ করতে পারবেন। তো আমরা দুটো রুম দিয়েছিলাম, দুটো রুমের প্রাইসই সেম ছিল 3,300। এই রুমটাতে দুজন থাকার মতো আরেকটা রুম আপনাদেরকে আমি দেখাবো, সেখানে তিনজন থাকতে পারবে। একটা ওরা সোফাটাই কাম বেড করে দেয়। তো তার আগে আপনাদেরকে আগের রুম পরের রুমটা দেখানোর আগে আমি আপনাদেরকে বাথরুমটা দেখিয়ে দিই, বাথরুমটা কেমন, পরিষ্কার কি না, কতটা স্পেস আছে। যদিও ওরা বলেছিল যে ওদের পুরো 3rd ফ্লোরটা রেনোভেশনের কাজ চলছে, রুমগুলো রেনোভেট হয়ে গেছে, ওয়াশরুমও ওরা কিছুদিন পরে রেনোভেট করবে, তো এই লুকটা হয়তো আপনারা চেঞ্জ পেতে পারেন কয়েক মাস পর গেলে। যথেষ্ট জায়গা, একটা হ্যাঙ্গার আছে, এখানে জামা কাপড় আপনি ঝোলাতে পারবেন, বড় একটা মিরর আছে। ওরা একটা প্রপার ডেন্টাল কিট দিয়েছিল আমাদেরকে, যেটা ইউজ যেহেতু আমরা ছিলাম। গিজারও আছে আপনারা দেখতে পারবেন। তো যথেষ্ট, এটাও একটু কর্নার বেশি, বাথরুমটা কিন্তু যথেষ্ট স্পেসগুলি ইউটিলাইজ করেছে। ওর একটা এক্সস্টার আছে, কোমরটাও খুব ভালো, কমফর্টেবল, যথেষ্ট নিট অ্যান্ড ক্লিন আছে বাথরুমটা। তো আপনাদেরকে বাথরুম দেখানো হয়ে গেলে এবার আমি পরের রুমটা দেখিয়ে দিচ্ছি, যেখানে তিনজন থাকার মতো রুম, যেটার চার্জেস এক্সট্রা কিছু লাগেনি, দুটো রুমেরই সেম প্রাইস ছিল 3,300, আবারও আমি বললাম। এই রুমটা ডান দিকে ওয়াশরুম, লেফটে আবার ওয়ার্ড্রপ আছে, আর সাইডে দুটো র্যাক করা আছে যেখানে আপনারা জিনিসপত্র রাখতে পারবেন। এখানে জিনিসপত্র রাখা আছে কারণ আমরা যেহেতু ছিলাম ওই জন্য এটা ইউজ করা, ওই জন্য আপনারা জিনিসপত্রগুলো দেখতে পারবেন। এখানেও যথেষ্ট বড় একটা মিরর দেওয়া আছে, সেম আগের ঘরের মতনই। এখান থেকেও আপনারা একটা ওয়ার্ড্রপ দেখতে পাবেন যেখানে যথেষ্ট স্পেস আছে, জামা কাপড় এখানেও হ্যাঙ্গার আছে, আপনারা ঝুলিয়ে রাখতে পারবেন, ওপর নিচে দুদিকেই তাক আছে, জিনিসপত্র রেখেও আপনাদের অনেক স্পেস থেকে যাবে। তো এই রুমটাতেও একটা বড় মিরর আছে, আমি আপনাদেরকে আগেও বললাম। ঢুকতে গিয়েই দেখতে পাচ্ছি একটা সুন্দর পরিষ্কার রুম, যেখান দিয়ে আপনারা ভিউও এনজয় করতে পারবেন। একটা কিং সাইজ বেড দিয়ে দিয়েছে, ওদের নিউ রেনোভেশনটাও খুব সুন্দর হয়েছে, যথেষ্ট সুন্দর লাগছিল দেখতে। লেফট রাইট দুদিকেই টিভি দেওয়া আছে, এখানেও একটা পারমানেন্ট র‍্যাক করা আছে যেখানে আপনারা জিনিসপত্র রাখতে পারবেন। তো আমাদের টোটাল এখানে পড়েছে, মানে যদি আমি জিএসটি সিজিএসটি সব কিছু নিয়ে ধরি, তাহলে আমাদের দুটো রুমের জন্য টোটাল পড়েছে 14,784, 4,784। এখানে একটা কিং সাইজ বেড দেখতে পাচ্ছেন, আর এই এক্সট্রা বেডটা একজন মানুষের জন্য দিয়েছে, কমফর্টেবলি আপনারা শুতে পারবেন, এখান দিয়েও ভিউটা খুব সুন্দর। এই রুমগুলো পেতে গেলে আপনাদের 1.5-2 মাস আগে থেকে বুকিং করে রাখতে হবে, এটা আমার অ্যাডভাইসই বলতে পারেন। তো চলুন এবার আপনাদেরকে রেস্টুরেন্টে নিয়ে যাই, এই হোটেলেরই রেস্টুরেন্ট এটা, যেখানে আমরাও খেয়েছিলাম, যথেষ্ট কোয়ান্টিটি ভালো, প্রাইসও খুব রিজনেবল, যথেষ্ট স্পেসিয়াস রেস্টুরেন্টটা। তো আপনারা ছোট্ট একটা ক্লিপ দেখে নিতে পারেন, এটা রাতের ক্লিপ। তো বন্ধুরা, আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ আপনারা লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করে দেবেন।